and welcome back to my channel. It's RK Rimi আর আমি হলাম রিমি. সো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল আর এখন বাজে 6:30টা. বেসিক্যালি আমি তো এত সকালে ঘুম থেকে উঠি না, বাট আজকে উঠেছি 4:30টার সময়। কেন জানো? চলো আজকে ভিডিওতে আমি সেটাই বলবো যে কেন আজকে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজ কেন কি বিষয় নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করেছি সেটাও তো জানতে হবে। সো ভিডিওটা দেখতে থাকো। আমি সিরিয়াসলি বলছি, যখন আমি অন্যদের ব্লগ দেখি তখন সবাই কত সেজে গুজে ব্লগ স্টার্ট করে, বাট আমাকে দেখো আমার না চুল ঠিক আছে না কিছু, বলে আমি মনে করি আমি যেরকম সেরকমভাবেই আমি ব্লগেও থাকতে চাই। সো যাই হোক, এসব কথা বাদ দিই, যেটা কথা সেটা ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে। কিছুদিন আগেই আমার ঠান্ডা লেগেছিলো, সেটা ঠিক হলো, আবার আমার ঠান্ডা লেগেছে, মানে ভাবো। তার উপর আজকে গঙ্গা স্নান করব, মানে কি বলবো, আমার ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আমার কাছ থেকে ঠান্ডাটা যেতেই যায় না শীতকাল আসলে, কি করব, আমাকে প্রচণ্ড ভালোবাসে। সো যাই হোক, যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো, আজ থেকে 9 দিন আগে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম, আর 11 দিন আগে সেই ব্লগটা আমি মানে ব্লগটা আমি করেছিলাম, মানে ব্লগটা করেছিলাম আর 9 দিন আগে পোস্ট করেছিলাম। সো সেটা হচ্ছে আমার ওই এক দাদু মারা গেছিলো, তো সেই ব্লগটা আমি পোস্ট করেছিলাম নর্মালি, আর আজকে হলো সেই দাদুর ঘাট কাজ, তাই জন্য আজকে আমি আবার ব্লগ স্টার্ট করলাম। জানি ওই ব্লগটাতে আমাকে অনেকে অনেক খারাপ কমেন্ট করেছে, বাট আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, দ্যাটস ইট। এবার আমি কোনো কাউকে নিয়ে খারাপ কথাও বলিনি, কিছুই না, নর্মালি আমার চোখের সামনে যেটা হচ্ছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি, দ্যাটস ইট, আর কিছু না। আমি তো বলিনি যে, যাই হোক, সো আজকে হচ্ছে ওনার ঘাট কাজ। তো আজকে আমাদের ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, মানে কিছু ছুতে নেই বাড়ির, কিছু খেতে নেই, ঘাটে যেতে হয়, এই যে নোখ যেগুলো বড় হয়েছে চুল টুল অনেকে ন্যাড়া ট্যাড়া করে, ঠিক আছে, টাক টাক করে আর কি, নোখ কাটতে হয় মেয়েদের, যাই হোক যে যে যা যা করবে। তো চলো আজকের ব্লগে সেটাই দেখাবো, প্লাস আমাদের নতুন জামা প্যান্ট পরতে হয়, চলো আজকের ব্লগে আমি সেটাই দেখাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। আর এখন তো সকাল, জাস্ট সূর্য মামা উই যে উঠছে উঠছে, এখনো পর্যন্ত উঠে আসেনি, আমরা ঘুম থেকে উঠলাম বা সূর্য মামা দেখা নেই। সো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করো, বেশি কথা বলবো না, আমি জানি আমি একটু বেশি বকবক করছি, কারণ কথা বলার মতো এখানে কেউ নেই তোমরা ছাড়া। চলো দেখতে থাকো ব্লগটা, আর প্রচণ্ড পরিমাণ শীত করছে, যাই হোক। এই যে আমার চা চলে এসছে, থ্যাংক ইউ, এটার গরম চা, চা চা গরম গরম চায়, সো ফাইনালি এখন আমরা গঙ্গায় চলে এসেছি। এখানে কি সুন্দর সুন্দর ফুল ছোট ছোট, এই দেখো বুঝবো, কেমন লাগছে, আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। আর এই দেখো এখানে একটা নৌকা আছে, এখন আমি যাবো নৌকার ওখানে, পড়ে যাস না, ও আবার নৌকায় ভয় পায়, দাঁড়া দাঁড়া তুই যাস না, তোকে মারবে বাইতে, হ্যাঁ তোকে মারবে, কি বলছো, চুড়িটা লাগে
যে কটা বাজেছিল সেই কটাই কেটে দিই। এইখান থেকেই টেম্পারটা আজেছিল। ছবি তুলি না, সেটা আমাদের ছবি কোনো উঠে গেল। সব উঠছে। আমি চুলগুলো কেটে ফেললাম, কারণ চুলগুলো পুরো ড্যামেজ হয়ে গেছিলো আর হচ্ছে গিয়ে ফেটে গেছিলো, তাই জন্য আমি ভাবলাম কেটে ড্যামেজ আর ফেটে যাওয়া একই জিনিস। এবারে আমি এগুলোকে যত্ন করবো, তারপরে বড় করবো। A few moments later. স্নান করা পুরো কমপ্লিট আর নতুন ড্রেস পরাও কমপ্লিট। এই দেখো তুমি পড়ো, সব পেকে গেছো তোমার চুল, সত্যি পুরো হয়ে গেছো। বাবার লুক সব থেকে ভালো, দামি দামি সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড। হ্যাঁ আর এই দেখো আমাদের বুনু গোপি। আর এই শীতকাল তোর তোর ড্রেস সব থেকে ঠিক আছে শীতকালের জন্য। আমার মা টিয়া পাখি, আমার মা টিয়া পাখি হয়ে গেছে না। হ্যাঁ টিয়া পাখি হয়ে গেছে, আমার জামাটা সব থেকে বেস্ট, তাই না? সত্যি তো জামাটা ভালো হয়েছে, দেবারটাও ভালো লাগবে। দেবা এগুলো মেরে নিয়েছিল এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। চলো 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 চলো, এবার যাবো বাড়ি। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। তো আমাদের এখানে এখন খাবার তৈরি হচ্ছে, ঘাট থেকে আসার পর এটা বাবা মার মাকে খেতে হয়। আর কি আমাদের পিচি রান্না করতে, আমাদের রান্না করতে নেই, এই গোয়ালে বসে রান্না করতে, এখানে বসে খাবে। এগুলো নাকি নিয়ম, আর অনেক নিয়মই আছে এরকম যেগুলো আমরা পারিনি। তো যাই হোক বসে না, এই একটা জায়গাও তো ভালো নয়, কিন্তু ভালো। আর এবার খাবো, খিদেও পেয়েছে, আর বাবা একটু চা করছে, চা খাবো, তারপরে একটু ঘুমাবো। খুব শরীর ক্লান্ত আর কি আমার। আরে ইয়ারকি মেরে মেরে মাকে বলতো, ইয়ারকি মেরে বলি তো মাকে যে সেই সত্যি সত্যি বলে ফেলেছি। তো যাই হোক আমি খুব শরীর ক্লান্ত, টায়ার্ড, আমি খুব টায়ার্ড, ঘুমাবো। দেখো আমার হাসছে, দেখো বদের গাদা। তো যাই হোক, এগুলো আমি পরে আর আমি এখানে পড়েছি এখানে। যাই হোক আজকে ব্লগটা এখানে থাকলো, তারা দেখো আমি নেক্সট ভিডিওতে।